যাই হোক, সুন্দর একটা সমস্যা বড় বাংলা করে দিলাম তার হাতে। বীজপুর বিধানসভার অন্তর্গত হাজীনগর প্রসাদনগর হাই স্কুলে সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সুবর্ণ জয়ন্তী উদযাপনের পাশাপাশি স্কুলে অন্যান্য বিভিন্ন ধরনের সরস্বতী অনুষ্ঠান রাখা হয়েছে। আজ অনুষ্ঠিত হয় রক্তদান, বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান কর্মসূচি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তথা সমাজসেবী তৃণাঙ্কুর ভট্টাচার্য, ডক্টর মানস কুমার সান্যাল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্কুলের প্রধান শিক্ষক অর্ঘ্যদেব এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্টজনেরা, পাশাপাশি স্কুল পরিচালন সমিতির সভাপতি দেবব্রত মজুমদার ওরফে দেবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রসাদনগর হাই স্কুলের আজকে সুবর্ণ জয়ন্তী বর্ষ, 50 বছর। এই ধরনের পিছিয়ে পড়া স্কুলে এখানকার ছাত্রছাত্রীদের সাথে, শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বললাম, এত সুন্দর আয়োজন না এলে ভাবাই যেত না। খুব সুন্দরভাবে স্কুল চলছে, স্কুলের পরিচালন মণ্ডলী, স্কুলের প্রধান শিক্ষক সহ সব শিক্ষক শিক্ষিকা খুব যত্নবান। আমি অভিভূত এই ধরনের একটা অনুষ্ঠানে এসে, খুব ভালো লাগছে। তার সাথে তারা রক্তদান এবং বৃক্ষরোপণের বিষয়ে এই বিষয়ে আপনি কি বলবেন? পুরো সমাজসেবক স্কুল যে সচেতন সমাজসেবায়, তার প্রকৃষ্ট উদাহরণ হলো রক্তদান। এই যে রক্তদান, আমি দেখলাম রক্তদান চলছে এখনও, 25 জন ইতিমধ্যে রক্তদান করেছেন, শিক্ষিকারাও রক্তদান করেছেন। তো আমরা তো জানি যে রক্তের কী মূল্য, ভুক্তভোগী সবাই জানেন। কোভিড পিরিয়ডের পরে, বা বিশেষ করে কোভিডের ঠিক পরপরে রক্তের যে কী সমস্যা সবাই আমরা জানি। এই ধরনের একটা স্কুল যে এগিয়ে আসবে এটা অকল্পনীয়। প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা ধন্যবাদ, তারা নিজেরা এসে রক্ত দিচ্ছে, কাউন্সিলর নিজে আছেন, খুব ভালো ব্যবস্থা এবং সবাই স্বেচ্ছায় রক্তদান করছেন, এটা খুব ভালো একটা উদ্যোগ। কল্যাণী ইউনিভার্সিটিতে এক্সাম হচ্ছে, কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন কাটানোর পর ছেলেমেয়েরা আবার কলেজে গিয়ে আবার তারা পরীক্ষা দিচ্ছে, এই বিষয়ে কী বল? আমার ছাত্র সভাপতি পাশেই আছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য, উনি সদা সর্বদা ছাত্রদের লক্ষ্য রাখেন। ছাত্ররাও ভীষণ খুশি, বহুদিন পর আবার স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় চলছে, পঠন পাঠন চলছে এবং সশরীরে অফলাইন মোড়ে পরীক্ষা দিচ্ছে। আমাদের নদিয়া জেলার সমস্ত কলেজ, মুর্শিদাবাদ জেলার সমস্ত কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, তারা ভীষণ খুশি। পরীক্ষা ব্যবস্থা চলছে একদম স্বাভাবিকভাবে, ছাত্রদের দিক দিয়ে কোনো অভিযোগ নেই। আমিও খুশি যে এই ধরনের প্রথম কোভিড পিরিয়ডের পরে আমরা অফলাইন মোডে পরীক্ষা নিচ্ছি এবং নির্ভুলভাবেই চেষ্টা করছি। না, আমার প্রথম যেটা জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা রক্তদান দিয়েছেন, করেছেন, এবং সেটাতে স্কুলের মানে শিক্ষক শিক্ষিকারা স্কুল স্টুডেন্টদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে কীভাবে সোসাইটিকে, মানে সমাজকে কীভাবে এই রক্তের মূল্য বা মূল্যবোধ বোঝানো, এর থেকে ভালো উদাহরণ মানে আমার মনে হয় মানে ওনারা এটা প্রতিস্থাপন করলেন। এই জন্য ওনাদেরকে আমার প্রচণ্ড আন্তরিক অভিনন্দন। এবং এই বাচ্চারা যেভাবে সুন্দর করে ছবিটা, এবং স্কুল যে ক্লাস পর্যন্ত যেটা মানে এই আঁকা প্রতিযোগিতাটা রেখেছে, এটাতে আমার মনে হয় একদম সঠিকভাবে প্রতিভা যেটা আর কি, মানে সুন্দর ছোট বাচ্চাদের মন, সেটা খুঁজে বার করা সম্ভব। অত্যন্ত সুন্দর উদ্যোগ, সাফল্য কামনা করি। আমি প্রথমে ধন্যবাদ জানাই ভিসি স্যারকে, তিনি তার অমূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং তার উজ্জ্বল উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানের বহর আরও বেড়ে গেল। আমাদের আজকে রক্তদান শিবির আমরা করছি প্রাথমিকভাবে, তারপরে বাচ্চাদের দুপুরবেলা থেকে বাচ্চাদের আঁকা কম্পিটিশান অলরেডি শুরু হয়ে গেছে। আজকের জন্য এই দুটো প্রোগ্রামই ছিল, কালকের দিন
দুপুরবেলা দুটোর সময় থেকে আমাদের অনুষ্ঠান মূল অনুষ্ঠান শুরু হবে। সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা পারফরমেন্স করবে। তাদের পারফরমেন্স করার পরে আমাদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন, বিভিন্ন শিক্ষাবিদ নৃসিংহপ্রভু আসবেন, তার হাত দিয়ে আমরা স্কুলের পঞ্চবছরের ম্যাগাজিন প্রকাশ করব। এছাড়াও বিভিন্ন মন্ত্রীমশাইরা আসবেন, বিধায়করা আসবেন, এছাড়াও এলাকার শুধু নাগরিকবৃন্দরা উপস্থিত থাকবে। এছাড়াও আমরা একটা ব্যান্ডের পারফরমেন্স এবং এটা আরও একটি গানের পারফরমেন্স আমরা রাখছি। আশা করছি কালকে সন্ধ্যাবেলা আমরা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান আমাদের এলাকার সকল মানুষ এবং সকল ছাত্রদেরকে উপহার দিতে পারবো। তাই আমার কাছে আবেদন থাকবে আপনারা সকলে আসুন এবং আমাদের এই সভাপতি আমার প্রিয় ভাই দেবব্রত মজুমদার, ও নিজে বরাবরই যবে থেকে স্কুলের দায়িত্ব পায় তো স্থানীয় ছেলে, ও দেখেছিলাম খুব প্যাশনেট স্কুলটার প্রতি, স্কুলটার কীভাবে ভালো করা যায়, কীভাবে আরও বেশি ছাত্রছাত্রী আনা যায়, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের কীভাবে আরও বেশি করে ফিরিয়ে আনা যায়, লোকাল বিভিন্ন ক্যাম্পেইন, টোটো প্রচার এরকম বিভিন্ন কিছু তোকে ইনভলভ থাকতে দেখেছিলাম। কোভিড পরিস্থিতির মধ্যে 50 বছরটা সেই সময় করা যায়নি, তাই কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই 1-1.5 বছরের মধ্যে এই 50 বছর পূর্তি প্রসাদনগর স্কুল করছে, আমারও স্থানীয় স্কুল। আমার ওর এক এক করে যখন পরিকল্পনাগুলো করছিল, আমার আজকে ভাইস চ্যান্সেলার স্যারকে লাগবে যোগাযোগ করা এবং ভাইস চ্যান্সেলার স্যার রাজি হলেন, আমি কৃতজ্ঞ মানুষবাবুর কাছে। তারপর স্নেহাশিসদার মতন মানুষ, স্নেহাশিসদার মন্ত্রী বা বিধায়কের বাইরেও আলাদা একটা পরিচিতি রয়েছে, তার ব্যক্তিত্বটা স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা শিক্ষণীয় হয়ে উঠবে সেটা বলেন। আমরা সুশীদি এবং স্নেহাশিসদা কালকে আসার কথা আছে। এছাড়াও এলাকার সঙ্গীত অনুরাগীদের জন্য আমাদের প্রিয় ভাই কেশব কালকে আসছে এবং সেখানে একটা দুর্দান্ত নাচ গান মিলে একটা পারফরমেন্স হচ্ছে। আমি জানি না আর কোনো স্কুলের ক্ষেত্রে এইভাবে এত বড় প্রোগ্রাম হয়েছে কি না। আমি এখান থেকে দাঁড়িয়ে মাঠটা দেখতে পাচ্ছি, আপনারাও এখান থেকে মাঠটা হয়তো একবার দেখাতে অনুরোধ করব, যেখানে এমন একটা সুন্দর পরিবেশ এবং স্কুলটার আশপাশে এত সুন্দর আলোকসজ্জা হয়েছে যে এলাকার মানুষগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। দেখুন, একটা স্কুল মানে তো তার সীমিত সামর্থ্য এবং নিশ্চিতভাবে স্কুলের ফান্ডিং থেকে এটা সম্ভবপর হয় না। আমি এলাকার বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের বিশেষ ধন্যবাদ দেবো, তারা নিজেদের টাকা থেকে একটা টাকা এই অনুষ্ঠানে খরচা করছেন, এটা কিন্তু অনেক জায়গাতেই আমরা দেখি না। আমি এলাকার স্থানীয় নেতৃত্বদের দেবো, তারাও তাদের মতো যথাসাধ্য চেষ্টা করেছেন এবং প্রেসিডেন্টও বটেই আমার প্রিয় ভাই দেবব্রত, প্রায় 1-1.5 মাস ধরে ওকে আমি কোনো কাজে পাচ্ছি না এবং আমি দেখতে পাচ্ছি ও স্কুল নিয়ে ভীষণভাবে ইনভলভ এবং প্রত্যেকটা কিছু খুঁটিয়ে খুঁটিয়ে করছে। আমার অনেক আরও ছাত্র যুবর এই অনুষ্ঠানটা ইনভলভ। আমি বিশ্বাস করি কোনো একটা অনুষ্ঠান মানে শুধুমাত্র একটা দিনের নাচ গান নয়, অনুষ্ঠান মানে তার আগের দিনগুলো যে প্রসিডিউরের মধ্যে যে যায় সেটা একটা শিক্ষা নেওয়ার জায়গা। আজকে কোনো অনুষ্ঠান মানে তো একটা ইভেন্ট অর্গানাইজ করা, কোনো ইভেন্টটা কত নিখুঁতভাবে অর্গানাইজ করতে পারছি এটার ওপর নির্ভর করে একটা ছেলে বা মেয়ে বড়ো হয়ে সে কতটা গুছিয়ে কাজ করতে শিখছে, কীভাবে গুছিয়ে কথা বলতে শিখছে। এবং বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতে গেলে প্রচুর বাধা আসে, সেই বাধাগুলোকে অতিক্রম করতে শিখতে হয়, এগুলো জীবনের শিক্ষা। আমি নিশ্চিতভাবে চাইবো অনুষ্ঠান হয়তো একদিন হবে, কে অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল নিশ্চিতভাবে তার নেক্সট লেভেলে যাবে এবং এলাকার মানুষজনদের বিশ্বাস ভরসা অনেক বেশি স্কুলের প্রতি আসবে, তারা তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন এবং আগামী দিন শুধুমাত্র একটা প্রোগ্রাম করা নয়, এই স্কুল তার এই ধারাটা বজায় রাখবে এবং প্রতি বছর তাদের একটু একটু করে উন্নতি করতে হবে এবং ভালো রেজাল্ট হবে স্কুলে, এই বিশ্বাস আমি রাখি। আমাদের বিদ্যালয়ের অ্যাকচুয়ালি সুবর্ণ জয়ন্তীটা হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু আমরা সবাই জানি যে করোনার মতো মহামারীর জন্য আমরা 2 বছর অলরেডি পিছিয়ে গেছি। তা আমরা 2 বছর পর একটা অনুষ্ঠানের মানে চিন্তাভাবনা করলাম যে অনুষ্ঠানটাকে কীভাবে সুন্দর করে তোলা যায়। আমাদের প্রেসিডেন্ট এই বিষয়ে খুব উদ্যোগী ভূমিকা নিয়েছে এবং তার সাথে সাথে আমি একটা জিনিস চিন্তাভাবনা করলাম যে আমরা তো সবসময় পুঁথিগত শিক্ষার মধ্যে আবদ্ধ থাকি, যে আমাদের এই অঞ্চলের যে সমস্ত পিছিয়ে পড়া ছেলেরা আছে তারা যাতে আগামী দিনে সমাজের কোনো কাজে লাগে, তাই জন্য এবং কোভিডের সময় রক্তের যে হাহাকারটা আমি দেখেছিলাম সেইটা আমাকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে যে এরকম একটা রক্তদান অনুষ্ঠানকে যাতে আমি সংগঠিত করতে পারি এবং এটা আজকে সফল হয়েছে। এর মূল কাণ্ডারি হচ্ছে আমার স্কুলের প্রেসিডেন্ট দেবব্রত মজুমদার এবং বিশিষ্ট সমাজকর্মী তিনাঙ্কুর ভট্টাচার্য, তিনিও আমাদেরকে প্রচণ্ড সহায়তা করেছেন। এলাকার কাউন্সিলর বাপি ঘোষ মহাশয় খুব সহায়তা করেছে, হালিশহর পৌরসভা খুব সহায়তা করেছে, এই প্রোগ্রামটা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। আগামী দিন কালকে আমাদের একটা বড় অনুষ্ঠান আছে, সেখানে বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রীদ্বয় মহোদয় মহোদয়া উপস্থিত থাকবেন,
তার সঙ্গে কিছু বিদ্যালয়ের সাংস্কৃতিক ছাত্রছাত্রীদের নিয়ে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে, কিছু ইভেন্ট অর্গানাইজড হবে। এইভাবেই আমরা পুরনোদের সঙ্গে কালকে মিলিত হব এবং আমাদের এই প্রোগ্রামটাকে একদম চূড়ায় সাফল্যের চূড়ায় নিয়ে যাবো। থ্যাংক ইউ। এতক্ষণ কিন্তু কথা বলছিলাম আপনাদের সামনে, আমরা প্রসাদনগরে যে স্কুলের যে সুবর্ণ জয়ন্তী উৎসব, সেই সুবর্ণ জয়ন্তী উৎসবের কিন্তু প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন আপনার খবর, সঙ্গে থাকুন ক্যামেরা নির্মলের সঙ্গে শোভন হালি সহ। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।